হ্যালো বন্ধু, আমি আবুল ফায়েজ আর আপনারা দেখছেন চ্যানেল টেক ইন্ডিয়া। তো বন্ধু, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা খুবই ভালো বিষয়, জানার বিষয়, এটা সবাইকে জানতে হবে। তো আমার একটা রিকোয়েস্ট, যাদের কাছে এই স্বাস্থ্যসাথী কার্ডটা আছে তারা ভিডিওটা একদম মিস করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। কারণ আমি এই প্রসেসটা দেখাবো যে এই কার্ডে আপনার পরিবারের কে কে সদস্য যুক্ত আছে কার্ডটার মধ্যে। তো আপনি নিজের ফোন থেকেই দেখতে পাবেন যে আপনার পরিবারের কে কে এই কার্ডটার মধ্যে যুক্ত আছে, সেটা আপনি আপনার ফোন থেকে দেখতে পাবেন। তো ভিডিওটাকে মিস করবেন না, লাস্ট অবধি দেখুন। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল টেক ইন্ডিয়া সাবস্ক্রাইব করেননি, তারা নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন এবং এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো দেখে নিন আপনি কি করে আপনার মোবাইল থেকে স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম আছে পরিবারে সেটা দেখবেন। তো সবার প্রথম আপনার ফোনে যে ইন্টারনেট আছে, আপনি সবার প্রথমে আপনার ফোনের ইন্টারনেটটা অন করে নিন। দেখুন আমি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি গুগলটা সার্চ করব, এই যে গুগল আছে, গুগলটা প্রথমে আমি ওপেন করব। তো গুগলটা ওপেন করার পরে আপনি এখানে স্বাস্থ্যসাথী দিয়ে সার্চ করবেন। দেখুন এখানে আমার স্বাস্থ্যসাথী লেখাই আছে উপরে। তো আপনি আপনারাও আপনাদের মোবাইলে এইভাবে গুগলে কিন্তু স্বাস্থ্যসাথী বলে সার্চ করবেন। তো আমি স্বাস্থ্যসাথী সার্চ করছি। তো সার্চ করার পরে দেখুন এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে, স্বাস্থ্যসাথী .gov.in। সিম্পলি ওয়েবসাইটটা খুলতে হবে। তো আমি ওয়েবসাইটটা ক্লিক করলাম। তো দেখুন ওয়েবসাইটটা খুলে গেছে, আর এটা যে একটা ক্লোজ লেখা আসছে এই ক্লোজটাকে আপনারা ক্লিক করবেন এবং এটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তো দেখুন স্বাস্থ্যসাথী ওয়েবসাইট খুলে গেছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের সরকারি যে ওয়েবসাইট স্বাস্থ্যসাথী সেটা খুলে গেছে। তো সিম্পলি এখানে কি করবেন, দেখুন এই বাঁদিকে দেখে নিন একবার, এই যে সবার বাঁদিকে এখানে দেখে নিন ইউআরএন সার্চ বলে লেখা আছে, এই যে ইউআরএন সার্চ। তো এই ইউআরএন সার্চে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন এটা একটা পেজ খুলেছে। তো এখানে দেখুন উপরে সবচেয়ে উপরে আছে ডিস্ট্রিক্ট, দেখেন এখানে ডিস্ট্রিক্ট আছে। তো এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, একটা একটা করে আমি দেখাই। দেখুন উপরে ডিস্ট্রিক্ট আছে, তো এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার বীরভূম, তাই আমি বীরভূম সিলেক্ট করলাম। ওর এরপরে দেখুন নিচে আছে ইউআরএন, তো ইউআরএন আপনারা ক্লিক করবেন। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, এক নম্বর মোবাইল নাম্বার দেওয়া আছে আর আধার কার্ড। তো আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে, যেটা আপনি স্বাস্থ্যসাথী কার্ড যখন হয় যখন আপনি যে ওই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আপনার যদি আধার কার্ড দিয়ে থাকেন স্বাস্থ্যসাথী কার্ডে, তো অবশ্যই নিশ্চয়ই আধার কার্ড দিয়েছেন, তো আপনি আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমি সিম্পলি প্রথমে আমার মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে মোবাইল নাম্বার দিলাম, আর তারপরেই দেখুন একটা ফাঁকা ঘর আছে এই যে এই জায়গাটায়, এই জায়গাতে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, সিম্পলি দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা একটু পোস্ট করছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন যে শো ডাটা আছে, এই যে শো ডাটা, এই শো ডাটাতে ক্লিক করতে হবে, এই যে শো ডাটা আছে এখানে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি, তারপরে দেখা। তো দেখুন শো ডাটাতে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে একটা এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন পেজটা খুলে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার কার নাম আছে আপনারা দেখে নিন। এখানে সব কিছু দেওয়া আছে, এই কার্ডটা কবে ইস্যু হয়েছে দেখে নিন, এখানে দেওয়া আছে জানুয়ারি 8 তারিখে কার্ডটা আমরা করেছি। তারপর দেখে নিন এখানে কার কার নাম আছে আপনারা কিন্তু দেখতে পাবেন। এটা আমার কার্ড, আমার নাম দেখে নিন, উপরেই আমার নামটা দেওয়া আছে আবুল ফায়েজ, আমার ওয়াইফের নাম আছে, আমার বাবার নাম এবং আমার মায়ের নাম সবারই কিন্তু দেওয়া আছে। আর এখানে দেখুন এটা দেওয়া আছে কোন ডিপার্টমেন্ট থেকে কার্ডটা, মানে আমাদের যেহেতু সিভিক ভলেন্টিয়ার, তো আমি সিভিক ভলেন্টিয়ার হয়ে কার্ডটা করেছিলাম, তো এখানে সেটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখুন আমার পরিবারের 4 জনেরই নাম দেওয়া আছে, তাদের ডেট অফ বার্থ সমস্ত কিছু দেওয়া আছে। তো আপনারাও নিজেদের স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম আছে এভাবে আপনারা চেক করতে পারবেন। তো আধার নাম্বার দিয়েও আপনারা এখানে চেক করতে পারেন। এখানে যে মোবাইল নাম্বার যে অপশনটা আছে এখানে আপনারা আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়ার পরে নিচে যে আধার এখানে মোবাইল নাম্বারের জায়গা এখানে আপনারা আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে যে শো ডাটা আছে এখানে শো ডাটাতে ক্লিক করবেন। তো আমি আধার নাম্বার দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর যে শো ডাটা, শো ডাটাতে ক্লিক করলে
দেখুন উপরে পেজটা ওপেন হচ্ছে, একবার দেখে নিন। দেখে নিন, আধার নাম্বার দিয়ে খুললেও সেম পেজ এই পেজই খুলবে। তো আধার নাম্বার দিয়েও সেম জিনিস দেখাবে। দেখুন উপরে আমার এই আধার নাম্বার সিলেক্ট করা আছে, আধার নাম্বার দেওয়া আছে, তারপরে দেখুন এই চারজনেরই নাম দেখাচ্ছে। তো এইভাবে আপনারা নিজে নিজের পরিবারের নামগুলো দেখতে পারেন। আর একটা মজার জিনিস, আপনার বন্ধু বান্ধব বা আপনার অন্য কারো এখান থেকে কিন্তু চেক করতে পারেন। তো মোবাইল নাম্বার সাপোজ আমি আমার একটা বন্ধু দেখাচ্ছি, মোবাইল নাম্বারটা তার আমার জানা আছে, তো তারটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একবার। 91, এটা আমার একটা বন্ধুর, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখে নিন, মোবাইল নাম্বার সার্চ করলাম তো তারটাও কিন্তু এখানে খুলে গেল। এই দেখুন এখানে শেখ সামায়ুন, ওর বাবার নাম আছে এখানে, মায়ের নাম আছে, তো ও সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা নিজে নিজের পরিবারের কার নাম আছে বা বন্ধু বান্ধব আপনার আরও যে আত্মীয় স্বজন আছে প্রত্যেকেরই কিন্তু মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।